দর্শক আপনারা জানেন এখানে বিকেল তিনটা থেকে প্রতিবাদী গানের কর্মসূচি শুরু হবে। আমরা জানি বসন্তের প্রথম দিনে আজকে এই কর্মসূচি আগে ঘোষণা করা হয়েছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি মুহুর্মুহু স্লোগান একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন সেখানে সমবেত সবাই। প্রতিবাদী গানে অংশগ্রহণ করতে এখানে অবস্থান করছেন এবং একে একে আসছেন হাজারো হাজারো লাখ লাখ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার বয়স নির্বিশেষে সবাই চলে আসছেন এই শাহবাগের গণজাগরণ মঞ্চে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় জাতীয় পতাকা এবং তার ফাঁক দিয়ে আমরা দেখতে পাচ্ছি অজস্র মানুষ চলাচল করছে। আসলে তাদের আজকে একটি দাবি, প্রাণের দাবি, যুদ্ধাপরাধীর ফাঁসি। একের পর এক বিরামহীন স্লোগান দিয়ে যাচ্ছেন সেখানে সমবেত সবাই। তাদের একমাত্র দাবি যুদ্ধাপরাধীদের প্রত্যেকের ফাঁসি। দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়া কর্মীদের সমাবেশ আছে এখানে, তারা সেখানে জড়ো হয়েছেন বিভিন্ন সংবাদ সংগ্রহের জন্য এবং সাধারণ মানুষও সেখানে আছেন। সময় যতই গড়াচ্ছে ততই মানুষের আনাগোনা এবং উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি বেড়ে চলেছে সেই শাহবাগের প্রজন্ম চত্বর গণজাগরণ মঞ্চের চারপাশ ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো।